أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا واطيعوا الرسول واطيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله والرسول فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير واحسن تاويلا صدق الله المولان العظيم وقال الله تعالى في ايه اخرى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليهم وسلموا تسليما اللهم اللهم صلِ على مولانا محمد وعلى آل سيدنا نظر آلهي بهار مدينه قَرَرَ ايدي له بقرار مدينه اللهم صل على مولانا محمد وعلى

إلا الله. لا إله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم بيدا بيت বাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা মাদ্রাসার আটচল্লিশতম আজিমুসান জলসায়ের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাত শাইখুল হাদিস শাইখুল মিল্লাত পীরে কামিল হযরতুল আল্লামা হাবিবুর রহমান সাহেব মহাদিস হুজুর মদ্দাজিল্লুহুল আলী এবং আজকে এই মাহফিলে যারা সানমান বাড়াবেন ওলামাই কেরাম বিশেষ করে আমাদের প্রাণের আকামর সিদ্দি রহমতুল্লাহ আলাইহ জিগর সাহেবজাদা আমি দেখছি যে এখানে চারজন সাহেবজাদার নাম উল্লেখ আছে আর প্রত্যেকেই আজকে দ্বিতীয় দিনে তো দেখছি তিনজন উপস্থিত হবেন আলহামদুলিল্লাহ এত উলামায় কেরাম আমরা পেয়েছি আর আমরা সকলে এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি এজন্য শুক্রিয়া আদায় করে আমরা উচ্চ আওয়াজে পড়েনি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজরিনে কেরাম সামিজাম আমাকে আপনারা মোহব্বত করেন ডাক দেন আমি আপনাদের ডাকে সাড়া দেই আর এই মাঠ থেকেই আমাকে বাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার হুজুর আপনাদের কাছে পরিচয় করে দিয়েছেন এজন্য আমি ওনার কাছে সবসময়ই কৃতজ্ঞ আপনাদের কাছে এসে যে দিনের দাওয়াত দিতে পারি দিনের কিছু কথা আপনাদের সামনে বলতে পারি এটাই আমার সার্থকতা আমি আপনাদের দু প্রার্থী তো কথা হলো আজকে যখন গাড়ি নিয়ে এড়িয়ে ঢুকলাম একটু ব্যথা পেলাম কষ্ট লাগলো এই কারণে যে আমার মনে আছে গত বৎসর এবং এর আগের বৎসর গত বৎসর আমি মাগরিবের নামাজের পর থেকে সাড়ে আটটা পর্যন্ত আলোচনা করেছি ওই সময় প্যান্ডেল তো ভর্তি ছিলেন এখানে মানুষ দাঁড়ানো ছিল এবং এর আগের বৎসরও দেখেছি আসরের নামাজের পর থেকে আমি এসা পর্যন্ত আলোচনা করেছি ওই সময় দেখেছি প্রচুর মানুষের আনাগোনা কিন্তু আজকে এত কম সংখ্যক মানুষের উপস্থিতি দেখে একটু কষ্ট পেলাম হয়তো মানুষ যারা ওই সারাদিন শ্রোতাবৃন্দ উপস্থিত থেকে একটু বেড়াতে গেছেন এদিক সেদিক আমি বলবো আপনারা যাতে আবার ফিরে আসেন এবং প্যান্ডেলে প্যান্ডেলটা অনেক জায়গা খালি রয়ে গেছে এই প্যান্ডেলটা যাতে পরিপূর্ণ থাকে সব সময় একদম ফজর পর্যন্ত মাহফিল তো আজকে ফজর পর্যন্ত চলবে ফজর পর্যন্ত যেন এই মাহফিলটা পরিপূর্ণ থাকে কমপ্লিট থাকে এটা আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব আল্লাহ কবুল করুন আল্লাহ আমিন হাজরিন কেরাম সামিউন আমি আপনাদের সম্মুখে আয়াত শরীফ তিলাওত করেছি সুরা নিসার উনষাট নাম্বার আয়াত আমি চেষ্টা করব এই আয়াতের উপর থেকে আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করার এদিক সেদিক আলোচনা আজকে করব না সুরা হাজরিনিসার উনষাট নাম্বার আয়াত আমি আপনাদের সামনে করেছি এই আয়াতে বলছেন। بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وهي oh جرايمانينيتوم hey, আতীউল্লাহ তোমরা আল্লাহর ইতাআত করো আল্লাহর আনুগত্য করো ওয়া এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো ইতাআত করো ওয়া উলি্ল আমর এবং ইতাআত করো আনুগত্য করো তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের আমার আল্লাপাক এই আয়াতে তিনটা আনুগত্যের কথা বলেছেন এক নাম্বার আনুগত্য হল মহান রব আলের আনুগত্যম দুই নাম্বার আনুগত্য হল দয়াল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের আনুগত্য তিন নাম্বার আনুগত্য হল উলিল আমর যারা আছেন তাদের আনুগত্য কয়টা আনুগত্যম জোরে বলেন কয়টা আমার আল্লাহ পাক বলছেন আল্লাহর ইতাত আল্লাহর আনুগত্য নবীজির আনুগত্য পাশাপাশি এখানে আল্লাহ পাক থামেন নাই আমার আল্লাহ পাক আরো বলেছেন আনুগত্য আরো আছে আনুগত্য পরের আনুগত্য যেটা আছে ইতাত আছে যাদের ফতোয়া মানতে হয় যাদের কথা মানতে হয় এই কথাটা এই ফতোয়া যাদের মানা লাগে বাধ্যতামূলক ওনারা হলেন উলিল আমর এরপরে আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন ফাইন তানাজাতুম ফি শাইইম ফারুদুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইলাল্লাহি ওয়ার যে তোমরা যখন ইখতিলাফে লিপ্ত হবাম শোনো তোমরা যখন এখতলাফে লিপ্ত হবা মাসালা ইস্তেমবাতের ক্ষেত্রে যখন মাসালা বের করতে পারবা না এটা দেব না মাসালা যখন বের করতে পারবা না এখতলাফে লিপ্ত হয়ে যাবা তোমাদের মধ্যে যখন এখতলাফ সৃষ্টি হবে কোনটা সঠিক কোনটা বেঠিক বিতর্কে যখন লিপ্ত হবে তখন তোমরা আল্লাহ এবং তার রাসুলের উপর ছেড়ে দাও বিচারের বার সবহান আল্লাহ ইনকুমতুমতু মিনুন বিল্লাহী ওয়াল্লা উমিল যদি তোমরা আল্লাহ বিশ্বাস করো আর আল্লাহর দরবারে একদিন হাজিরা দিতে হবে শেষ দিবসে আল্লাহর বিচারের সম্মুখীন হতে হবে এই বিশ্বাস যদি তোমাদের তাহলে তোমরা অবশ্যই এই করবে আল্লাহর করবে করবে আল্লাহর আল্লাহর আর দয়াল এই হাবিবের পক্ষ থেকে যারা ইলিম প্রাপ্ত উলিল আমর তোমাদের মধ্যে তাদের আনুগত্য করবে পাশাপাশি তোমরা যদি ঝগড়া ইলিপ্ত হাসালামের করতে পারো না ওই সময়ে যেন তোমরা আল্লাহ এবং রাসুলের দিকে ফিরে যাও আয়াতে তিনটা আনুগত্যের কথা বলা হয়েছে এক আমরা আল্লাহ আমরা আল্লাহ মানব মানে কিনা জোরে বলেন আল্লাহ মানেন কিনা আল্লাহ মানে না এমন কোন মানুষ পৃথিবীতে আছে এমন কোন সৃষ্টি আছে কেউ নাই সবাই আল্লাহ মানে এই হিন্দু যারা আছে এই বৌদ্ধ খ্রিস্টান মজুসি যারা আছে সবাই আল্লাহ মানে কিরকম আল্লাহ মানে হিন্দুরা উপরওয়ালা একজনই বলে দুইজন বলে না বলে উপরওয়ালা তো একজন আছেন ওদের সাথে কথা বললা দেখবেন তারা বলে উপরওয়ালা একজন উপরওয়ালা কয়জন বলে একজন বলে এরপরে নিসওয়ালা তেত্রিশ কোটি ওইখানেই সমস্যা সমস্যা হলো তারা আল্লাহ মানে একজন আল্লাহ কিন্তু নিচুয়ালা আরো অনেক আছেন এটা বিশ্বাস করে বিদায় তারা মুশরেক তারা ইমানদার নয় তেত্রিশ কোটি দেবতার পূজা করে কারণ মুশ্রিক মুশ্রিক কোন সময় আল্লাহর বান্দা হতে পারে না খাটিক বান্দা হতে পারে না মুশ্রিক কোনো সময় ইমানদার হতে পারে না আল্লাহর হাবিব বিশ্বাস করে না যারা তারা ইমানদার হতে পারে না হাজরিন কেরাম সামিউন এজম তাহলে দেখা যায় আল্লাহ মানতে কোনো সমস্যা নাই কিন্তু আল্লাহ মানা কিরকম মানতে হয় ওখানেই সমস্যা একজন আছেন সবাই বিশ্বাস করে কিন্তু আল্লাহ মানার সিস্টেমটা কিরকম ওইখানেই জামেলাম আমার বাবারা হাজরিন কেরাম আমি যদি এই দিকে আলোচনা করি আমার মূল আলোচনা হবে না এরপরের আলোচনা পরের আনুগত্য আল্লাহ পাক বলেছেন আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি তোমাদেরকে দান করেছি আমার বাবারা ভাইয়েরা উপস্থিত হাজির নেকেরাম আল্লাহ পাক আমাদেরকে দয়া করে আখেরি জামানার আর নবীর উম্মত বানিয়েছেন ঠিক কিনা বলেন আখেরি জামানার আর নবীর উম্মত হওয়ার জন্য আমরা আল্লাহর কাছে কোনোদিন ফরিয়াদ করিনি আল্লাহ পাক আমাদেরকে দয়া করে আখেরি জামানার আর উম্মত বানিয়েছেন আমরা আখেরি জামানার আর নবীর উম্মত আমাদের জীবন সার্থক সুহান আল্লাহ

দ্বিতীয় জিলদের দুইশত উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় এই আয়াতের তাফসির করেছেন উনি বলছেন বিস্তারিত আলোচনা করে যে আল্লাহ মানা নবী মানার ক্ষেত্রে এখানে কোন এই আয়াতে কোনো এখতলাফ নাই সকলেই আল্লাহর ইতাহাত করে রসুলের ইতাহাত করে কিন্তু এক জায়গায় সমস্যা যে উলিল আমরি মিঙ্কুম তো প্রথমে আমি বলি উলামাই কেরাম রসুলে পার্ক সল্লুল্লাইসাল্লামের ইতা ইতায়তের ক্ষেত্রে কি বলেছেন আদ্দুররুল মনসুর চার নাম্বার জিলদের পাঁচশো দুই পৃষ্ঠায় আল্লা মা ইমাম জালাল উদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন ক আলা তআতুর রসূল ইত্তিবা আউল কিতাব ইওয়া সুন্নাহ আল্লাহর রসুলের ইতায়াত করা এর অর্থ হল আল্লাহর কিতাব মানা আর রসুলের সুন্নত মানা সোহানালকন আল্লাহর খিতাব মানা আর রসুলের সুন্নত মানা উনি ক্লিয়ার করে দিয়েছেন একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করব। আপনারা বলেন ইসলামী শরীয়তের দলিল কয়টা জুরেকন কয়টা চারটা আপনারা জানেনি আমি কিছু প্রশ্ন করব সহজ যেগুলোর উত্তর দিলে আমার ভালো হয় চারটা ইসলামিক শরীয়তের দলিল চারটা এই চারটা কি কি এই ক্ষেত্রে বেজাল লাগাইবেন আপনাদেরকে যদি বলি আমি যে বলেন ইসলামের দলিল চারটা এই চারটার নাম কি আপনারা পট করে উত্তর দিবেন কোরান হাদিস ইজমা কিয়াস আমি বলবো একটু জামেলা আছে কি জামেলা যে ইসলামের দলিল কোরান শরীফ ঠিক আছে হাদিস শরীফও ঠিক আছে কিন্তু হাদিস সব হাদিস আমাদের জন্য দলিল না ঠিক কিনা বলেন সব হাদিস আমাদের জন্য দলিল নয় বিদায় কোরান হাদিস না বলে কোরান সুন্না বলতে হবে যে হাদিস আমাদের জন্য দলিল এটার নাম হল সুন্না যদিও একটু কঠিন আপনারা একটু নজর দিবেন আমি আপনাদের জন্য সহজ করে আলোচনা করব। যে কোরান এরপর হাদিস না বলে আমরা সুন্না বলবো কেন যে সব হাদিস আমাদের জন্য দলিল নয় সুন্না যেগুলা হাদিস শরীফের মধ্যে সুন্না যেগুলা সুন্নত রসুলে পাক সাল্লামের সুন্নত যেগুলা এইগুলা আমাদের জন্য দলিল হাদিসের উপর আমল করতে ইমান উপর কি করতে হবে যত হাদিস আছে রসুলে পাক সাল্লামের সকল হাদিসের উপর সব হাদিসের উপর ইমান আনতে হবে যে এটা হাদিস এটা সঠিক কিন্তু আমল করব সুন্নতের উপর আমল করব কিসের উপর একটু আওয়াজ দিয়ে বলেন কিসের উপর সুন্নতের উপর না হাদিসের উপর এখানেই ফরক আমরা আহলে সুন্নত ওয়াল জামাত এটা জানেন নি আপনারা আমাদের পরিচয় কি আমরা আহলে সুন্নত ওয়াল জামাত আহলে সুন্নত ওয়াল জামাতের পরিচয় কি আহলে সুন্নত ওয়াল জামাতের পরিচয় হলো আল্লাহর নবী হুজুর পূর্ণুর সাল্ল আলহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাই কেরামের আদর্শের উপর যারা ইস্তেকামত থাকবে যারা এই আদর্শের উপর আছে তারাই আহলে সুন্নত তথা সুন্নার অনুসারী কিসের অনুসারী সুন্নার অনুসারী হাদিসের অনুসারী না হাদিসের উপর ইমানদার আর সুন্নার উপর আমল করণেওয়ালা আমলদার সুন্নার উপর আমল আর হাদিসের উপর কি করতে হবে আনতে হবে আমার বাবার উপস্থিত হাজরিন کرام সামিউয়ে মানার কথা কিরকম রাসূল মানা হবে আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আল্লাহর কিতাব মানা আর দয়াল নবীজির সুন্নত মানা এটার নাম হলো ইতাআতুর রাসূল এরপর মূল যেখানে আলোচনা ওয়া উলিল আমরিমিং কুম তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদেরকে মানম এই উলিল আমর কারা আমি যদি নিজের পকেট থেকে বলি তাহলে কথাটা বিশ্বাসযোগ্য হবে না এই কথা কেউ মানবে না আল্লাহর নবী হুজুরপুরনুর সাল্লাল্লাহিসাল্লাম যেভাবে তাফসির করেছেন সাহাবাইক এরাম যেভাবে তাফসির করেছেন ওইভাবে তাফসির যদি হয় আই মে মুস্তাহিদিন যেরকম তাফসীর করেছেন এই ভাবে হলে আমার কথা গ্রহণযোগ্য হবে নতুবা হবে না হাজরিন ইকরাম সাময়েনে আজম কুরআন শরীফের তাফসীর করতে হলেন দেখতে হয় যে আয়াতের তাফসীর করব এই আয়াতের সপক্ষে কোরআনে আর কোন আয়াত আছে কিনা যদি না থাকে তাহলে দেখবো এই আয়াতের সপক্ষে দয়াল নবীজির সুন্নাহ আছে কিনা আল্লাহর নবী হুজুর পূর্ণ সাল্লাই সাল্লাম কর্তৃক কোন তাফসির আছে কিনা সাহাবাই কেরাম কর্তৃক বর্ণিত কোন তাফসির আছে কিনা সেইটা আমরা দেখব তাহলে আমরা একটু দেখে নেই তাফসিরাল আল তাফসিরে বঘবি দ্বিতীয় জিলদের দুই শত উনচল্লিশ নাম্বার পৃষ্ঠায় এই ওয়াউলিল আমরি মিঙ্কুমের তাফসির করতেছেন যে আল্লামা ইমাম বগুই রহমতুল্লাহ বলতেছেন একটা হাদিস বর্ণনা করছেন দুইজন সাহাবির বর্ণিত সুভান আল্লাহ কয়জন সাহাবী বর্ণনা করেছেন দুইজন একজন হলেন হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস উনি হলেন রইসুল মুফাসিরিন তাফসিরের ক্ষেত্রে তার ফতোয়াই সবচাইতে বেশি গ্রহণযোগ্য এরপরে حضرة جابر بن عبد الله بزلي رضي الله تعالى عنه أمر کرام هازرين كرام ساميونيزم حديث شريف كهلم قال ابن عباس قال ابن عباس وجابر رضي الله عنهم هم الفقهاء والعلماء উলিল আমর বলতেম উলিল আমর হলেন ফুকাহায়ে কেরাম উলামায়ে কেরাম সুহান আল্লাহ বলেন হোমুল ফকাহা উ আল্ল উলাম আল্লাহর নবী হুজুরপুনুর সাল্লাল্লাহসাল্লামের সাহাবী হজরতে আবদুল্লাহ ইবনে হাব্বাস রদি আলু তালাহু হজরতে জাপির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহুতা আনহু উনিবল সেন উলিল আমর বলতেম উলিল আমর হলেন ফক্বীহ গুন আলিম গুন এই কথার বিপক্ষে কারা কারা আছেন কে কে এই কথাটা বলেছেন হাজিरीन کرام এই কথার বিপক্ষে উলামাই কেরামদের মধ্যে সাহাবীর পরে মুফাসসির যারা আছেন তাফসির যারা করলেন সাহাবীর পরের স্থান হলো তাবেঈনে আজম তাবেঈনে জামের মধ্যে শ্রেষ্ঠতম আসনে যারা সমাসীন ওনারা তাফসির করতেছেন একই তাফসির হুমুল ফোকাহা উ কারা কারাম হলেন ওয়াহুয়া কৌলুল হাসান ওয়াগ্দা হাকিওয়া মুজাহিদিন এই কথাটা এই কথার স্বপক্ষে কারা কারা কোন কোন তাবেরি মুফস্সির মুহাদ্দিস ফকিহতাদাবেরি কারা কারা মত ব্যক্ত করেছেন উনারা হলেন হজরতে হাসান আল বশ্রী রহমতুল্লা আলাইহি দহাক এবং মুজাহিদ এই তিনজন প্রসিদ্ধ তাবির কথা বলা হলুম এরপর ওনারাম মুহাদ্দিস উনারা ফকিহ হাজরিনী কেরাম সা নিয়ান এরপরে এই আয়াতের তাসীরে উলিল আমরিমিংকুম এই কথার তাফসির করেছেন আব্দুর রুল মনসুর দুই নাম্বার চার নাম্বার জিলদের পাঁচ শত দুই নাম্বার পৃষ্ঠায় আল্লামা ইমাম জালাল উদ্দিন সৈয়ুতি আলাইহি উলিল আমর কারা কলাম উনি বলতেছেন ওয়া উলিল আমরি মিনকুম قال اولي ওয়াল والعلم যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতিও বলছেন যে যে উলিল আমর হলেন আহলে ফিকা আহলে ইলম সুবহানাল্লাহ বলেন এরপর তাফসিরু ইবনু আবি হাতিম তাফসির জগতের উজ্জ্বল নক্ষত্র তাফসির জগতে উজ্জ্বল নক্ষত্র একখানা কিতাব তাফসিরু ইবনু আবি হাতিম নয়শত উনানব্বই পৃষ্ঠায় পাঁচশো পাঁচ হাজার পাঁচশত চৌত্রিশ নম্বর হাদিস এই তাফসিরু ইবনু আবি হাতিমের একটা বৈশিষ্ট্য শুনুন এই তাফসিরের মধ্যে নিজের কোনো বক্তব্য নেই এবং কোন আলিমের বক্তব্য নেই কোন মুস্তাহিদের বক্তব্য নেই স্বয়ং আল্লাহর নবী কি বলেছেন সাহাবি সাহাবাই কি বলেছেন এই কথাই এই কথাগুলাই আল্লামা ইমাম ইবনু হাতিম রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবে তাফসির ও ইবনু হাতিমে বলেছেন তাফসির ইবনু আবি হাতিমে বলেছেন যে আন ইবনি আব্বাসিন উনিও বলতেছেন হজরত ইবনে আব্বাসের কথা কৌলুহু ওয়াউলিল আমর মিনকুম ইয়ানি আহলাল ফিকহি ওযাদ উলিল আমর হলেন আহলে ফিকা আহলে দ্বীন সুবহানাল্লাহ ওই পাশে যারা বসতেছেন বীর করতেছেন না বইসা এদিকে আসেন একটু তো ভালো হবে sallallahu alaiyhi sayyidina wa maulana muhammadum আলা আলিহি ওয়াসহা বিহী ওয়াসাল্লাম ওই যারা মাজহাব মানে নাম যারা উলিল আমর মানে নাম উলিল আমরের অপব্যাখ্যা করেন উনারা যেসকল তফসিল থেকে তাফসির করেন যে সকল তফসিলের কিতাব গলার মালা হিসাবে বানায়া নেয় এর মধ্যে এক নাম্বার একটা তাফসির আছে তাফসিরু ইবনু কাসির আপনারা নাম শুনেছেন আমরাও মানি তাফসিরু ইবনু কসির কে তাফসিরু ইবনু কাসির আল্লামা ইসমাইল আবুল ফেদা ইসমাইল ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ওনার তাফসিরের কিতাব দুই নাম্বার জিলদের তিনশত চার পৃষ্ঠায় বলতেছেন ওই একই কথা আগে যেগুলা বলা হয়েছে কিন্তু যেহেতু কথাগুলা আরেকজনের আরেকটা তাফসিরের এবং তারাও এই ইবনে মানে যারা লামাজ আমার আগে হুজুর বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন তো দিয়েছেন আমি ওই যেহেতু আগেই সাবজেক্ট একটা নির্ধারিত করে নিয়েছি যে আমি অবসর ওই যে কত না বলেছি যে বাদেশ্বরের মাঠে আমি মাঝহাব সম্পর্কে আলোচনা করব। মনে আছি নি আপনাদের এজন্য আমার এটা পূর্ব নির্ধারিত সাবজেক্ট আমি এই বিষয়ে আলোচনা করি একটু ফয়েজ পাবো সম্মানিত হাদরিনিকেরাম সামি হেনু হেজাম এই তাসির ইবনু আবি ইব ইবনে কসির এই তাফসির ইবনে কসির মধ্যে উনি বলতেছেন ওয়াকালা আলী ইউবনু আবি তলহা আলী ইবনে আবি তলহাম উনি বলতেছেন আন ইবনে আব্বাসিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে ওই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুরকাতা যিনি রইসুল মুফাসসিরিন ওনার কথাই বলা হচ্ছে ওয়া উলি আল আমর মিনকুম ইয়েনি আহলাল এই উলি আমর হলেন আহলে ফিকা আহলে দ্বীন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়া কাযা ক্বালা মুজাহিদু ওয়া আতাউন

মুফাস্সিরিনী কেরাম ঐকমত পোষণ করেছেন উলিল আমর হলেন উলামায়ে কেরাম উলিল আমর হলেন ফোকাহায়ে কেরাম অলিল উলিল আমর হলেন আইম্মায়ে মুস্তাহিদিন আইম্মা মুস্তাহিদিন যারা আছেন তাহলে আমার বাবারাম হাজিরিনী কেরাম সা আমি যাম আমার আল্লাহ বলতেছেন উলিল আমর মানব আল্লাহ মান নবী মানব উলিল আবর মানব আল্লাহ মানা আল্লাহ আল্লাহকে মানলাম নবী মানা মানি কিতাব মানা সুন্না মানা আর উলিল আমর কিভাবে মানতে হয় উলিল আমর কেরাম মুস্তাহিদীনে যাম ফুকাহাই কেরাম সুবহান বলেন তাহলে দেখা যায় যে উলিল আমর যারা আছেন উলামাই কেরাম ফুকাহায় এজাম ওনাদেরকে মানার জন্য ওনাদের কথা মানার জন্যে ওনাদের ফতোয়া মানার জন্য কে নির্দেশ দিয়েছেন একটু আওয়াজ দিয়ে বলেন কে রব্বুল আলমিন নির্দেশ দিয়েছেন উলিল আমর মানো আহলে ইলিম যারা আছেন ওনাদেরকে মানো ওনাদের ফতোয়া মানো ওনাদের ফতোয়া অনুযায়ী আমল করো সুবহান আল্লাম রয়ে গেলে একটা কথা যে আমার আল্লাহ বলতেছেন ফা ইন ফি সাই ইন ফারুদ্দুহু ইল আল্লাহর রাসূল তোমরা যখন পরস্পর মাসআলা আলা নিয়ে জগড়া ফিসাদে লেপ্ত হবা জগরা ফিসা লিপ্ত হবা তখন তোমরা সেটা আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে দাও ওই তো বলে আমাজ হাবিরাম যে দেখো আল্লাহ বলছেন নড়াচড়া করবেন না আপনারা ওই যে ফাঁকা জায়গাটুকু বন্ধ করেন আল্লাহর অস্তে কাছে আসেন বাবারা কাছে আসেন না একটু কাছে আসেন দেখছেন না বাতাস আসতেছে জি 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 ওই যে দাঁড়িয়ে আছেন আপনারা প্লিজ অনুরোধ করছি জোর হাতে চাচ্ছি আপনারা ভিতরে প্রবেশ করুন ভিতরে প্রবেশ করে ওই সাইডটা কমপ্লিট করুন মানুষ যদি সামনে তা না থাকে তাহলে ওয়াইজ কথা বলতে পারবে না আপনারা মাহফিলের খাতিরে ওই সাইডটা কমপ্লিট করুন ওই সাইডটা কমপ্লিট করুন আপনারা দাঁড়িয়ে আসেন না বাবারা পিছন থেকে দাঁড়াই আসেন সামন সামন কমপ্লিট করুন একটু জিকিরের সাথে আসুন লা ইলাহা دري 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 لا إله لا إله إلا لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বাচ্চারা তোমরা উড়শো খবরদার আর এখানে এই সবই শোনা পিছনে বসবা তো উলিল আমর বুঝলাম আল্লাহ বলতেছেন যখন তোমরা মাসালা বের করার ক্ষেত্রে কি করবা ঝগড়ায় লিপ্ত হবা যে কোনটা সঠিক কোনটা বেটিক এই ক্ষেত্রে ভার বিচারের বার আল্লাহর উপর ছেড়ে দাও বিচারের বার দয়াল নবীজির উপর ছেড়ে দাও অর্থাৎ কোরআন মানো হাদিস মানো এই কথাটা কাদের জন্য বলেছেন আমি কঠাই আপনি মজর ওই মজরের কথা আল্লাহ এখানে বললেন না আর কারো কথা বলেছেন একটু গভীর নজর দেন কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন এ তারা তো আমাদের কি বিভ্রান্ত করে ফেলে যে দেখো আল্লাহ বলছেন যে এখানে যখন যখন বিবাদ হবে মাসালা নিয়ে ইখতলাফ হবে আল্লাহর কথা মানো হাদিসের কথা মানো সুতরাং কথা বুঝছেন না ঠিক কি কথা বুঝেন ওরা বলে আমি বলছি না আমার কথাগুলো বুঝেন আমি কি বুঝাতে চাচ্ছি কিন্তু আল্লাহ এই আয়াতে কারা করবে আমাদের জোগ্রাফেসাদ জগ্রাফেসাদ বলতে মাসালা নিয়ে তর্ক বিতর্ক তোমরা যখন মাসালা নিয়ে তর্ক ফেসাদ আর বলবো না তোমরা যখন মাসালানিয়া নিয়া তর্ক বিতর্ক করবা এখন মাসালা নিয়া আমাদের তর্ক বিতর্ক করার যোগ্যতা আছে নি বলেন আছে আরে বাবা আর জুরে বলেন না আছে নাই আমরা আলা ইসতেমবাত করার অধিকারী নই আলা ইসতেমবাত করবেন করেছেন মুজতাহিদিন যারা ছিলেন দিনের মুজতাহিদ যারা ছিলেন আইম্মায়ে মুস্তাহিদিন যারা ছিলেন আইম্মা যারা ছিলেন ইমামগঞ্জ যারা ছিলেন উনারা মাসালা ইস্তেমবাদ করেছেন সুতরাং উনাদের কথা আল্লাহ বলছেন যে উনারা যখন ওই উনাদের উপর খাঁস করে নির্দেশ ছিল যে তারা যখন মাসালা নিয়ে এক্তেলাফ সৃষ্টি একতেলাফ করবেন মাসালার ক্ষেত্রে এক্তেলাফই লিপ্ত হবেন তখন উনারা যেন আল্লাহর কালামের দিকে যান এবং হাদিস শরীফের দিকে যান এই কথাটারে আহলে হাদিস নামদারী ওই দাজ্জাল যারা কাজ মিথ্যাবাদীরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী মুসলমানদের বিভ্রান্ত করে ফতোয়া জারি করেছে যে দেখো আল্লাহও বলছেন আহলে হাদিস হওয়ার জন্য নাউজমিল্লা বলেন অথচ আল্লাহ বলছেন ওই ইমাম গণের কথা মুজতাহিদ গরের কথা সুতরাং ওনাদের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না কিভাবে দলিল দিলে একটু শক্ত হয় এতক্ষণ তো আমি মুখ দিয়ে বুঝাইলাম দলিলটা হলো কি উনাদের কিতাব দলিল কি জুড়ে বলেন না দলিল কি আহলে হাদিসদের লিডার তার নাম নোয়াব সিদ্দিক হাসান খান বুপালি ওই নোয়াব সিদ্দিক হাসান খান বুপালি

ওই আহলে হাদিস লিডার মাওলানা নওয়াব সিদ্দিক হাসান বোপালি উনি তাসসিরের কিতাব লিখেছে ফতরুল বয়ান ফি মাকাসি দিল কুরআন কিতাবের নাম হল ফতরুল বয়ান ফি মাকাসি দিল কুরআন এই কিতাবের মধ্যে এই আয়াতের ফাইনতানা জাতুম যখন তোমরা পরস্পর তর্কে লিপ্ত হবা যখন তোমরা পরস্পর কন্যা তর্কে লিপ্ত হবা এই কথার তাসসির করতে তাদের লিডার তাদের ইমাম তাদের মাজহের লিডার ফতোয়া দিচ্ছে ওয়া জহিরু আল্নাহু খিতাবুন মুস্তাকিলুন মুস্তাকনাফুন মুয়াজ্জাহুন লিল মুজতাহিদিন ক্লিয়ার করে দিয়েছে এখানে জনতার কথা বলা হয় নাই আল্লাহ ফাইম তানাজা তুম আমজনতার কথা বলেন নাই এখানে ইমাম ইমামগণের কথা বলা হয়েছে ঠিক কিনা বলেন ইমাম ইমাম যারা ছিলেন ওনাদের কথা বলা হয়েছে ওই করমালি মরমালি মজর হ্যাঁ সুতরাং এরা কি করবে না মাসালা ইস্তেমবাদ করার যোগ্যতা রাখে আমার বাবারাম আমি প্রায়খানেই বলি এই কথাটা ধরেন আমার মুখস্থ আহলে হাদিস নামদারি যারা আহলে হাদিস আহলে হাদিসের দাবিদার যারা মিডিয়ায় মুসলমানদের ইমান ধ্বংস করার পায় তারা করছে যারা ইন্টারনেটে পেজ চাপিয়ে বাংলা ভাষায় ফতোয়া দিয়ে ভুল ফতোয়া দিয়ে মিথ্যার আখড়া মিথ্যার বেসাতি সাজিয়ে তারা মুসলমানদের ইমান লুটার চেষ্টা করছে এখানে ওরা বিভিন্নভাবে ভাবে দুকা দিচ্ছে মুসলমানদেরকে আহলে সুন্নাওয়াল জামাত আমরা আহলে সুন্নতের অনুসারী আমরা আহলে হাদিস নই আমরা কি নই জুড়ে বলেন আমরা কি নই আহলে হাদিস নই আমি কথাটা একটু বুঝাই দেই আমার মূল আলোচনায় আসব আহলে হাদিস এবং আহলে সুন্নতের মধ্যে পার্থক্য কি আহলে হাদিস এবং আহলে সুন্নতের মধ্যে পার্থক্য কি আমার দল বিজি জীবনের শেষ দিকে উম্মের কে নির্দেশ দিয়েছেন তুফি কুম আমরাই দিল্লু মা তমস তুমি মা কি সুন্নতি আমার দয়াল্লিজি বলেছেন আমার উম্মের আরে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি ওই দুইটা জিনিসকে যতদিন তোমরা ধরবে দাঁত দিয়ে মারির দাঁত দিয়ে কামড়ে ধরবে শক্ত করে যখন ধরবে এই দুইটা যখন তোমরা ছাড়বে না লান্তাদিল্লু জীবনে কুমরা ধ্বংস হবে না জীবনে তোমরা বিভ্রান্ত হবে না সব লান্তা দিল্লু তোমরা বিভ্রান্ত হবে না তোমরা গুমরা হবে না তোমরা হকের উপর টিকে থাকবে যতদিন দুইটা বিষয়ের উপর আঁকড়ে থাকবে দুই সব দুইটা বিষয়ের উপর আমল করবে ওই দুইটা বিষয় কি কিতাব আল্লাহর কালাম সুন্নতি আমার সুন্নত সুহান বলেন দুইটা বিষয়ের নাম কি কিতাবুল্লাহ আর সুন্নতে রসুল জুড়ে বলেন দুইটা বিষয়ের নাম কি কিতাব আর সুন্নতে রসুল এখানে হাদিসের কথা রসুল বলেন নাই কারণ সব হাদিস উম্মতের জন্য দলিল না আমার বাবারা হাদিস শরীফের সংজ্ঞা মরফু হাদিসের সংজ্ঞা আমরা প্রথমে মরফু হাদিসের সংজ্ঞাই বলি মরফু হাদিসের সংজ্ঞা কি আল্লাহর নবী হুজুর যে যে সকল সকল কথা বলেছেন আমল করেছেন এবং যা তার সামনে করা হয়েছে নিষেধ করেন নাই তকরিরি এগুলাকে বলা হয় এই এইটাকে বলা হয় হাদিস আল্লাহর রসুলের হাদিস আল্লাহর নবীর কথা কাজ মৌন সমর্থন জুড়ে কোন আল্লাহর নবীর কথা কাজ মনুসমর্তন। রসুল্লার হাদিস এরপরও আপনারা দাঁড়াইছেন ভিতরে প্রচুর জায়গা তৈয়া রাই আপনারা এখানে দাঁড়াইবেন কেন এটা ভালো দেখায় না আপনারা ভিতরে প্রবেশ করুন ভিতরটা কমপ্লিট হোক তারপর দাঁড়াবেন আমরা আপত্তি জানাবো না আপনারা ভিতরে প্রবেশ করুন যখন ভিতরে প্রবেশ করার কথা বলি ওনারা চলে যায় তাহলে আমরা আপনাদের কি বিরুদ্ধবাদী বলবো কিন্তু বুঝবো যে আপনারা এই আমরা আহলে সন জামাতের বাহিরের লোক এখানে দাঁড়াবেন না যারাই দাঁড়িয়ে তামসা দেখবেন দাঁড়িয়ে কি দেখায় জুড়ে বলেন কি দেখে তামসা এরপর জায়গা যদি না পায় তখন দাঁড়ায় আমরা যদি আর দাঁড়াতে দেখি তাহলে আপনাদেরকে বলবো আর কি কইমু কিছু করার আছে মাহফিলটা প্যান্ডেল খালি তারা দাঁড়ায় তাকে ওয়ালালিহীন ওয়া সহাবিহী সাল্লাম। তো আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিসকে আঁকড়ে ধরতে হবে একটা হল হলো কিতাবুল্লাহ আর একটা হল জুড়ে বলেন আরেকটা হলো হল সুন্নতে রসুল আরেকটা হল হাদিসকে আঁকড়ে ধরার জন্য রসুল্লা বলেন নাই কারণ সব হাদিস সুন্না নয় আর সকল সুন্না হাদিস সব হাদিস সুন্না নয় সুন্নত নয় আর সকল সুন্নত তাহলে আমরা সব হাদিস মানি সকল হাদিসের উপর আমল করি না সব হাদিস আমরা মানি সকল উপর আমল করি না যেমন রসুল্লাহর একটা হাদিস রসুল্লাহর ফেইলি হাদিস ফেইলি একটা হাদিস যে আল্লাহর নবী লাগাতার রোজা রাখতেন কি রাখতেন লাগাতার রোজা রাখতেন দিনে ও রোজা রাতে রোজা পরের দিনও রোজা পরের রাত ও রোজা পরের দিন ও রোজা ধারাবাহিক রোজা রাখতেন যখন সংবাদ পাইলেন তখন আল্লাহর রসুল এই দেখেন দাঁড়াইছে তখন আল্লাহর রসুল সাল্লু আলহি এখানে ভলান্টিয়ার থাকেন মাদ্রাসার ছাত্ররা এখানে দাঁড়িয়ে থাকেন কাউকে দাঁড়াতে দেবেন না এতগুলা এত কথা বলার পর তারা দাঁড়াবে কেন হ্যাঁ ঠিক আছে ওনারা দাঁড়াবে সাল্লাল্লাহ আলা সাইয়idina ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম আপনারা কি আমার প্রতি বিরুদ্ধ হচ্ছেন নাকি আলোচনা করব ঠিক আছে আমি এসেছি আলোচনা করার জন্য দেখছেন নি পিঠে দিতে হয় আমার শরীর ভালো না কতদিন জানি না আপনাদের সামনে এসে কথা বলব বলবো পিঠেbeta পাই সামান্য একটু কথা বললে বসলেই পিঠে বেতা পাই আপনারা যদি দোয়া করেন হয়তো আমার এই রোগটা সেরে যাবে আমার বাবারা হাজরি কেরাম সামিয়ান তো আমরা সকল হাদিসের উপর আমল করি না ইমান আনি আমরা সকল হাদিসের উপর কি করি জুড়ে বলেন কি করি ইমান আনি বাধ্যতামূলক ইমান আনতে হবে রসুল্লাহর একটা হাদিস যদি কেউ এনকার করে তার ইমান আছে কিনা আমি সন্দিহান হয়ে যাব। আর যাবো কেউ অস্বীকার করে সাথে সাথে কাফের হয়ে যাবে সাহাবাই আল্লাহর হাবিব হুজুর অনুসরণ করতেন তো আল্লাহর হাবিব লাগাতার রোজা রাখছেন সাহাবাই কেরামও ধারাবাহিক রোজা রাখা শুরু করলেন দিনেও রোজা রাতেও রোজা দিনেও রোজা রাতেও রোজা দিনেও রোজা রাতেও রোজা এটার নাম সৌমে উইসাল একদিন দুই দিন দ্বিতীয় দিন দেখা যায় মসজিদে কিছু সাহাবাই কেরাম দাঁড়াইতে পারছেন না নামাজরত অবস্থায় দুই একজন সাহাবাই কেরাম পড়ে গেলেন আল্লাহর নবী বললেন জিজ্ঞেস করো তো তাদের কি হয়েছে ওরা পড়লো কেন তাদের কি হয়েছে ওনারা জবাব দিলেন ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ সাল্লাম আপনি ধারাবাহিক রোজা রাখছেন আমরাও ধারাবাহিক রোজা রাখা শুরু করে দিয়েছি আপনি রাখতেছেন আপনার দেখা দেখি আমরাও শুরু করে দিয়েছি আমরাও রোজা রাখছি ধারাবাহিক আল্লাহর নবী হুজুর পূর্ণ সাইসাল্লাম ধমক দিয়ে কথা বললেন মিসলি তোমরা কে আছো আমার মতো চিৎকার দিয়ে বলেন না সুহান আল্লাহ রসুল্লা বলতেছেন আমার মতো কেউ নো আর ওই বেটা বলে তার মতো তার বাবার মতো রসুল্লাহ না আল্লাহর রসুল সাল্লাম কারো মতো নন উদাহরণ নাই আল্লাহর হাবিব হুজুর পুরনুর সাল্লাল্লাহ সাল্লাম বলতে বললেন ধমক দিয়ে আই মিসলি মিশলি তোমরা কে আছো আমার মতো ইউথ রব্বি রব্বী ওয়াই আমার আল্লাহ আমাকে পান করান আমাকে খাওয়ান তোমরা কি আমার মতো যে লাগাতার রোজা রাখবা এখন কি লাগাতার রোজা রাখ তো রসুল্লাহ তো রাখছেন জোরে কন্যা রাখছেন কি না রাখছেন রসুল্লাহ কী করছেন আরে বাবা কন্যা লাগাতার রোজা রাখছেন এখন হাদিস শরীফে তো আছে লাগাতার রোজা রাখা এখন কি আমরাও রোজা রাখবো লাগাতার জায়েজ আছে জুরে বলেন জায়েজ আছে এই হাদিসের উপর আমল করা নিষেধ এটা হাদিস কিন্তু নয় এই হাদিসের উপর আমল করা নিষেধ সুন্নার উপর আমল করব যে সুন্নাহ হলো যে দিনের রোজা রাখবেন আজান হইলে ইফতার করবেন পরে শেহরি খাবেন আবার রোজা রাখবেন আবার ইফতার করবেন এটা হলো সুন্নত আল্লাগাতার রোজা রাখা হাদিস শরীফে আছে এটা দয়াল নবীজির খাস এটা কি আরেকটু কথা বিয়ে সাদি আপনারা কয়কান করেন হ্যাঁ আমার সাথে কথা বলেন আমি আপনাদের পুরান লোক লজ্জা টজ্জা নাই সমস্যা নাই আপনারা বলেন বিয়ে কয়টা করতে হয় আওয়াজ দিয়ে বলেন কয়টা আরো আওয়াজ দিয়ে বলেন কয়টা একটা না চারটা আপনারা চারটা খুঁজেন না আপনাদের বাড়ি যাদের এখানে আছে আশপাশে যে সকল মহিলারা শুনতেছেন যদি সাইটটা কম তাইলে বাড়ি থেকে খবর আছে বেজাল লাগবো কিনা আরে বাবা ঘরে জায়গাও না হইতে পারেন যে বিয়ে সাইটটা করবো আমার একটা কাজ হবে না তো বিয়ে একটা যদি লাগে আর যদি প্রয়োজন হয় যদি লাগে এবং পারেন আপনি যদি পারেন আর যদি আপনার প্রয়োজন হয় যদি পারেন আর যদি প্রয়োজন হয় এরকম যদি হয় আপনার লাগে যদি আপনার যদি দরকার হয় এবং আপনার যদি সামর্থ্য কুলায় তখন আপনি বিয়ে করবেন দুইটা এরপর যদি লাগে আর পারেন তখন করবেন তিনটা এরপর যদি লাগে আর পারেন তখন করবেন চারটা এর উপরে অধিকার নাই এখন ওই যে যদি পারেন এটার নাম হলো শক্তি শক্তি না থাকলে দ্বিতীয় বিরাজ বিবাহ জিব্বার লালসে করা যাবে না জিব্বাকে কন্ট্রোল করতে হবে কিসের মাধ্যমে জুড়ে বলেন কিসের মাধ্যমে নফল রোজা রাখার মাধ্যমে জিব্বা কন্ট্রোল করতে হবে কি দিয়ে জুড়ে বলেন কি দিয়ে নফল রোজা রাখার মাধ্যমে এবং প্রয়োজন হয়েছে তখন আপনি বিয়ে করবেন প্রয়োজন হলে কি করবেন বিয়ে করবেন যেমন ধরেন আপনার স্ত্রী এমন অসুস্থ যে আর এই অসুস্থতা থেকে উঠা দেয় পারতেছে না পারতেছে না কিচ্ছু করতে পারতেছে না আপনাকে সহযোগিতা করছে করছে না আপনার ফ্যামিলি চালাইতে পারতেছে না আপনার চাহিদা মিটতেছে না ওই সময় বাংলাদেশের সরকারের আইন যদিও তাকে তারপরেও অনুমোদনের প্রয়োজন নাই ইসলাম দ্বিতীয় বিয়ের অনুমোদন দিয়েছে যদি আপনার সামর্থ্য থাকে আর প্রথম স্ত্রী অক্ষম প্রথম স্ত্রীকে নিয়েই আপনি সংসার জীবন করতে পারতেছেন না একদিকে টান দিলে আরেকদিকে আমরা সিলেটি ভাষায় বলি না উদলে একদিকে টান দিবেন আরেক দিকে উদলে হ্যাঁ দিকে কাপড় সরে যায় এ কি আপনি ওই বিয়েসাদী নিয়ে তামাশা করবেন নাকি কি বলেন আপনারা এদেরকে মানুষ বলে বিয়ে কামলা এই যে যারা আছেন এদেরকে মানুষ কুরুচিপূর্ণ কথা বলে বিয়ে কামলা বলে আমার বাবারা ইসলাম মুসলমানদেরকে একাধিক বিবাহে উৎসাহিত করে নাই ওই যারা কুলাঙ্গার বিভ্রান্তবাদী ওই যারা নাস্তিক মুর্তাদ ইসলামের দুশমন ওরা বলে তাকে ইসলাম নাকি মুসলমানদেরকে একাধিক বিবাহে উৎসাহ দিয়েছে আমি খুঁজে পাই নাই নাউজুমুল্লাহী মিঞ্জালিক কোথাও কেউ খুঁজে পাবে না কেউ প্রমাণ দিতে পারবে না ইসলাম মানুষকে একাধিক বিয়েতে আগ্রহ জুগিয়েছে আগ্রহ জুগাইছে না বাটা দিছে বলেন আগ্রহ দিছে উৎসাহ দিছে না অনুৎসাহিত করেছে জুড়ে বলেন অনুৎসাহিত করেছে এক বিয়ে করবেন এরপরে বিভিন্ন শর্ত সারাই জুড়ে দিয়েছে এমন শর্ত শেষ পর্যন্ত মনটারেও একদম শেষ শর্ত কি জুড়ে বলেন শেষ শর্ত কি ভিতরে যে একটা মন আছে না আপনার যে একটা এই দিল আছে আপনার যেটা আসল এইটারে কি বলেন না ফিফটি ফিফটি এইটাকে কি ফিফটি ফিফটি পারবেন পারবেন আরে বাবা আপনি ফিরিস্তানি একজনের বয়স চল্লিশ চল্লিশ বৎসর বয়স হয়েছে আপনার স্ত্রীর আর আরেকজন বিয়ে করছেন মাত্র ষোলো বৎসরের আঠারো বৎসরের এমত অবস্থায় আপনার লালস কার প্রতি যাইব পারবেন নি সমতা রক্ষা করতে পারবেন না সুতরাং ইসলাম বিবাহের অনুমোদন দিয়েছে আপনার একটার এরপরে যদি লাগে প্রয়োজনে শর্ত সাপেক্ষে আরেকটা এখন আসি আমরা যে এক প্রয়োজনে শর্ত সাপেক্ষে ইসলাম চারটা বিয়ে করার অনুমোদন দিয়েছে যদি লাগে আমার বাবারা আপনারা বলেন রসুল্লাহ কয়েখানা বিয়ে করেছেন এগারো জুড়ে বলেন কয়েখানা এগারো এখন আল্লাহর নবী হুজুর পুনরাম এগারো খানা বিয়ে করেছেন আপনার যদি লাগে এবং যদি পারেন তারপরেও আপনি এগারো খানা করতে পারেন না অথচ হাদিস শরীফ এটা কি হাদিস বলেন না এটা কি হাদিস রসুল হাদিস মুতাওয়াতির এটা কি মুতাওয়াতির কে অস্বীকার করলে কাফের হয়ে যাবে মুতাওয়াতির হাদিস অস্বীকার করলে কাফের সরাসরি এখানে আমি বাড়িয়ে কোনো কিছু বলতেছি না এর পরের শ্রেণী যেটা আছে হাদিসের শ্রেণী বিন্যাস আছে এইগুলা নিয়ে ওলামা কেরাম এখতলাফ করেছেন আমি সেই একতেলাফে যাচ্ছি না মুতাবাতির হাদিস অস্বীকার করলে কাফের এখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খানা বিয়ে করেছেন সবাই ঐক্যমত এই কিছু কিছু একতলাফ আছে তবে দশখানার উর্ধেই সবাই মত দিয়েছেন দশখানার ভিতরে না সবাই দশ এরপর উর্ধে সমানিত হাজরির কেরাম দেখা যায় হাদিসে আসে রসুল্লাহ এগারো খানা বিয়ে করেছেন আমাদের যারা যাদের প্রয়োজন এবং শর্ত সাপেক্ষে চারখানা এগারো খানা করা যায় না তাহলে এই এগারো খানা বিয়েতে এই যেটা হাদিস শরীফ আছে এটার উপর আমল করা যায় জুড়ে বলেন আমল করা যায় এখন বলবেন ওই যে নাস্তিক মোর্তাদেরা বলে নাস্তিক মোর্তাদেরা বলে আমি চিল্লাতে পারবো না আমার একটু বুকে বেতে পাচ্ছি ওই নাস্তিক মুরতাদেরা বলে যে আল্লাহর নবী হুজুর পুরনুর সাল্লা সাল্লাম নাকি নারী লুবি ছিলেন নাউজুবিল্লা বলেন এরকম কানে কানে না চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লা এই নাস্তিক মুরতাদেরা ইসলামের দুশ্মন এদের জীব কেটে দিতে হবে যারা আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলে আল্লাহর রসুল হাসানা পৃথিবীর মধ্যে আল্লাহর হাবিবের উসয়ে হাসানার আর কোনো নেই আল্লাহর হাবিবের চরিত্রের উপরে কোন চরিত্র নেই ঠিক কি বলেন আল্লাহর হাবিব হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি মাত্র 11 খানা বিয়ে করেছেন আমি প্রমাণ দেব কিছু কেন 11 খানা বিয়ে করেছেন এবং কত খানা দরকার ছিল আমি মাযহাবের আলোচনা করছি আমি আহলে সুন্নাত এবং আহলে হাদিস বুঝাচ্ছি মনে আসেনি আপনাদের এগুলা না বললে আহলে সুন্নাত কে আর আহলে হাদিস কে এটা বুঝবেন না আর আপনাকে ওই জাপটা দিয়ে ধরে নিয়ে যাইব হাজরিনে কেরাম আল্লাহর হাবিব হুজুর পূর্ণ সাল্লাম যে অনুমোদন দিয়েছেন আল্লাহ পাক অনুমোদন দিয়েছেন যে একজন মানুষ চার চারটা বিয়ে করতে কন্যা কন্যা পারে ওই শর্ত সাপেক্ষে এটা রেখে দিলাম শর্তটা আমি আগে বুঝাই দিছি এই জন্য শর্ত বুঝাইছি না হয় আপনারা কইবেন আমি সাইর বিবাহের প্রতি আপনাদেরকে ওয়াজ করে গেছি বুঝছেন তো যাতে আমার উপরে এই দিতে পারেন না এই জন্য আগে একটু লেকচার দিলাম যে সাইর বিবাহের প্রতি অনুৎসাহ যেটা আছে এটা বুঝাইলাম আল্লাহর নবী আল্লাহ পাক দুই জনই আল্লাহ পাকও বলেছেন আল্লাহর নবীও বলেছেন আল্লাহ পাকও বলেছেন আল্লাহর নবীও বলেছেন যে চার চারটা বিবাহ বিবাহ অর্থাৎ একজন পুরুষ শর্ত সাপেক্ষে চারজন বিবাহ করতে পারে চারটা বিবাহ করতে পারে এখন আল্লাহর নবী হুজুরপুর নুরসাল্লাম করেছেন এগারো খানা এখন বেশি হয়ে গেছে না এখন বেশি হইল না কম হইল একটু আমরা আলোচনা করি আমার হাজরি কেরাম আমার আল্লাহর আল্লাহ পাক আল্লাহর নবী হুজুর পুরনুর সাল্লাহ সাল্লামকে কিরকম পয়দা করেছেন খুতবা ইয়া কবিয়া এই যে কত খুতবা গেল এই কত খুতবাটা বের করেন দেখেন আল্লামা ফুলতুলি সাহেব কিবলা আমাদের মুরশিদ কিবলা বলেছেন যে ফুলতুলি সাহেব কিবলা ওয়াজ করেছেন খুতবায় লিখেছেন যে হাদিস নকল করে এটা বুঝিয়ে দিয়েছেন আল্লাহর নবী হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুঠাম দেহি এবং সুস্থ সবল একজন সন্তান হিসাবে মুমিষ্ট হয়েছিল আল্লাম খুব শক্তিশালী ছিলেন এই উৎস খুঁজে দেখলাম কতটুকু শক্তিশালী ছিলেন আল্লাহর নবীর সহিহ হাদিস আল্লাহর নবী হুজুর পূর্ণর সাল্লাল্লাহু ওয়াসাল্লাম উনার কাছে উনার শরীরের মধ্যে দুইখানা হাদিস এক হাদিসে প্রমাণিত শক্তিশালী 30 জন যুবকের শক্তি ছিল সুবহানাল্লাহ বলেন অন্য হাদিস শরীফে এসেছে দয়াল নবিজির জিসিম মুবারকে শক্তিশালী ওই আরবের পয়লাওয়ান রুকানা বীরের মতো আমরা শক্তিশালী না বাবা আদ সামুদ জাতি যেরকম শক্তিশালী ছিল যাদেরকে দেখলে আমরা এখন যদি দেখতাম তাহলে হয়তো বলতাম ওরা জিন জাতি ওই রকম পয়লাওয়ান যারা এইরকম শক্তিশালী ৪০ জন যুবকের শক্তি দয়াল নবীজির শরীরে ছিল সুহান আল্লাহ এরপরে দালাইলুন নবুয়া আবু নু আঈম আমাদের মাঝহাবের একজন ইমাম হজরতে ইমাম আবু নোয়াইম রহমতুল্লাহ আলাইহি দালা ইলুন নবুয়া লিখিছেন দুইজন একটা হল দালা ইলুন নবুয়া লীল বাইহাতি আর আরেকটা হল দালা ইলুন নবুয়া আবু নু আঈম আবু নু আঈম রহমতুল্লাহ আলাইহি উনার কিতাবে দালা ইলুন নবুয়া কিতাবের মধ্যে বলেছেন না শুধু চল্লিশ জন আমার নবীর জিসিম মুবারকে চল্লিশ জন জান্নাতি যুবকের শক্তি ছিল চল্লিশ জন না দুনিয়াবিনা বিনা চল্লিশ জন জান্নাতি যুবকের শক্তি ছিল আর ওলামাই কেরাম যে সকল কিতাব লিখেছেন হাদিস শরীফে আমরা পেয়েছি আল্লাহর নবী হুজুর পুরনুর সাল্লাই সাল্লাম হাদিস শরীফে বলেছেন যে একজন জান্নাতি যুবকের শরীরে একজন জান্নাতি যুবকের শরীরে একশো জন বীর পুরুষের শক্তি দাগবে সুহান আল্লাহ এখন যদি আমরা হিসাব করি আল্লাহর নবীর জিসিম মুবারকে জান্নাতি ৪০ জন মানুষের বীর পুরুষের শক্তি ছিল হয় এখন হিসাব করেন আমাদের দুনিয়ার হিসাব করেন আল্লাহর নবীর জিসিম মুবারকে দুনিয়াবি কতটা শক্তি ছিল কতজনের চার হাজার দুনিয়াবি চার হাজার যুবকের শক্তি ছিল সুহান দুনিয়াবি দুনিয়ার বীর পুরুষ যারা জান্নাতি বীর পুরুষ চল্লিশ জন চল্লিশ কে একশো দিয়া গুণ দেন হয়ে যাবে চার হাজার চার হাজার যুবকের শক্তি আমার দয়াল নবীজি হুজুর পুনরসালামের জিসিম মুবারক ছিল এখন চার হাজার যুবক কয়েখানা বিয়ে করবে যদি লাগে যদি পারেন ষোলো হাজার কথা বলেন না কেন ষোলো হাজার খানাম এখন আল্লাহর নবী হুজুর পূর্ণ সাল্লা সাল্লামের শরীরে যে শক্তি ছিল ষোলো হাজার খানা পর্যন্ত বিয়ে করার যোগ্যতা ছিল শক্তি ছিল আগেকার নবীগণের দিকে তাখান হজরত সুলাইমান আলহি সালাতাম এখতলাফ আছে আমি যেটা জানি এটা বলি যে সাতশো খানা বিয়ে করেছিলেন সোহানলা বলেন না সাতশো খানা বিয়ে করেছিলেন তিনশো জন দাসী ছিল মোট মিলাইয়া প্রতি রাত্রে উনি সাথে করতেন খবর এক হাজার মিলেন কেমন শক্তিশালী পুরুষ উনারা ছিলেন কেমন শক্তিশালী মানুষ ছিলেন আল্লাহর নবীর তুলনা চলে জোরে বলেন তুলনা চলে তাহলে দেখা যায় আল্লাহর নবীর শক্তি টাকা সত্ত্বেও বিয়ে করেছেন মাত্র এগারোখানা তাও আর একটু বলতে হয় না হয় আল্লাহর হাবিবের রেস্ক এবং মহব্বতে ধাক্কা মারবে বলবে তুই এইটা করলি কি আরেকটা কথা মজাদার কথা এস্কের কথা লুকায়িত আল্লাহর হাবিব বিয়ে করেছেন পঁচিশ বৎসর বয়েছে কয় বৎসর জুড়ে বলেন কয় বৎসর আল্লাহর হাবিবের ওই সময় প্রথম স্ত্রী যিনি ছিলেন আমাদের মা জননী আম্মাজান খাদিজাতুল কুবরা রদিউল্লাহ তালা আনহা ওনার বয়স কত ছিল আপনারা যেটা জানেন এখতালাফ আছে আমি এখতালাফে যাব না চল্লিশ বৎসর আপনারা যেটা জানেন আপনাদের ওয়াজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি আমি কারণ আমার বোঝানো উদ্দেশ্য যাতে আমরা আহলে সুন্ন আহলে হাদিস বুঝি যে আল্লাহর হাবিব হুজুর পুর নুরসাল আলহি ওয়াসাল্লাম বিয়ে যখন করলেন পঁচিশ বৎসরের যুবক চল্লিশ বৎসরের বুড়িমা আল্লাহ আকবার বলবেন না জোরে বলেন না আল্লাহ আকবার এটা চিন্তার বিষয় কত বড় কত বড় কথা যে একজন যুবক চল্লিশ বৎসরের তাও আবার আগে দুই খানা বিয়ে আগে কয়খানা বিয়ে দুই খানা বিয়ে এরপর আল্লাহর নবী বিয়ে করলেন চল্লিশ বৎসর বয়স বয়স্ক মহি বয়স্ক মহিলা আর দয়াল নবীজি সংসার জীবন করলেন ওই আমাদের মা জননী চল্লিশ বৎসরের বয়স্কা বুড়া মানুষ ওনার সাথে মোট পঁচিশ বছর কত বৎসর আরে বাবা কত বৎসর পঁচিশ বৎসর পঁচিশ বৎসরের ভিতরে কত মানুষ আল্লাহর নবীকে বুঝিয়েছে কত প্রস্তাব আল্লাহর হাবিবের কাছে এসেছে আপনি বিয়ে করুন আল্লাহর নবী হজুর সাল্লাম বিয়ে শাদি করেন নাই উদাহরণ আছে আরে বাবা বলেন না উদাহরণ আছে পৃথিবীতে নাই এই আদর্শ কোথাও খুঁজে পাওয়া যাবে না আল্লাহর হাবিবের আদর্শ তিনি হাসানা তার আদর্শের বিকল্প নাই নাস্তিক কথা কইবা বেটা তুমি জিনাকুর জিনার মধ্যে সারাদিন লিপ্ত থাকো আর নবীর চরিত্র নিয়ে কথা বলো মুসলমান তোমার চেপ কেন দেবে আল্লাহর হাবিব হুজুর আলাইহি সাল্লাম এই বিয়ে করলেন পঁচিশ বৎসর সংসার জীবন করলেন কিছু আছে ইন্তেকাল করার পরে প্রায় দুই বৎসর বিয়ে শাদী করলেন না বিভিন্ন প্রস্তাব আসলো শেষ পর্যন্ত আল্লাহর নির্দেশে বিয়ে শাদী করলেন মা আয়েশা সিদ্দিকার দিয়াল হাকে সংসার করলেন না ছয় বৎসর বয়সে বিয়ে হলো মা আয়সার নয় বৎসরে রসুল্লার ঘরে গেলেন আঠারো বৎসরে বিধবা হইলেন হানাল্লাহ চিন্তা করতেছেন বিষয় চিন্তা করতেছেন একটু গভীর নজর দিবেন বালিশে যখন মাথা রাখবেন তখন একটু চিন্তা করবেন যে মা আয়েশা সিদ্দি তারা দিয়ে তাল আনহা ছয় বৎসরে বিয়ে হলো নয় বৎসরে বাসর করলেন আঠারো বৎসরে বিধবা হলেন একটু চিন্তা করেন বাবা আমি ফুরুত্ত মানুষ আপনাদেরকে এইসব বুঝাইতে পারবো না আমার বাবার দেখুন পঁচিশ বৎসর আল্লাহর নবী হুজুর পূর্ণ সাল্লাম সংসার জীবন যাপন করলেন একখানা বিয়ে করলেন নাম এরপরে মা এসা সিদ্ধি করে দিয়েহা আল্লাহর নির্দেশে ওনাকে বিয়ে করলেন এরপরে যারা যাদের কি বিয়ে করেছেন কেউ তালাক প্রাপ্তা অসহায় অথবা কেউ কারো স্বামী মারা গেছেন বিধবা অসহায় এই অসহায় নারীদেরকে আল্লাহর নবী আশ্রয় দিয়েছেন সহায়তা করেছেন সাহায্য সহযোগিতার জন্য নিজের কাছে আশ্রয় দিয়েছেন সুবহানাল্লাহ বলেন একটা আদর্শ পৃথিবীতে রেখে গেছেন ওই যারা বৃদ্ধা সমাজের বৃদ্ধাদেরকে অধিকার দিতে হবে কিনা সমাজে বিধবা নারীর অধিকার আছে না নাই আরে বাবা ইসলাম ইসলাম বললে ছিল্লাও এটা জানতেইবো না যে বিধবা নারীদের অধিকার আছে এবং ওই অসহায় তালাক যারা আছে তাদেরও অধিকার আছে তাকান না তাকান না একটু আমাদের মুর্শিদ কিবলা বড় সাহেব কিবলার দিকে তাকান না আপনি দাওয়াত দেন আপনি দাওয়াত দিয়ে পারবেন না এরকম মাহফিলে উপস্থিত করতে পারবেন না কিন্তু একটা এতিম যদি বলে আমার মা জননী অসুস্থ একটু যদি ঔষধের ব্যবস্থা হয় আর সেখানে গিয়ে যদি একটু তদারকি করেন

আহলে হাদিস এবং আহলে সুন্না তো আমি দুইটা উদাহরণ দিলাম একটা সৌমে উইসাল আর আরেকটা রসুল্লাহ একাধিক বিয়ে করেছেন এইগুলা কি হাদিস এইগুলা কি জুড়ে বলেন কি হাদিস কিন্তু আমরা কি এইটা আমল করতে পারবো এইগুলার উপর আমল করতে পারবো আমরা এইগুলার উপর আমল করতে পারবো না আমাদের উপর এইগুলার এই এই সকল বিষয়ের উপর আমল করা নিষিদ্ধ এইটা হলো আহলে এইটা হলো হাদিস এইটার উপর যারা আমল করে তারা আহলে হাদিস তাও আহলে হাদিস তাদেরকে বলা যাবে না বিভ্রান্তবাদী আর আমরা বি আমরা যে সৌমিশাল রাখি না এই একাধিক বিয়ে যেটা শর্ত সাপেক্ষে ওইটা ভিন্ন কথা এরকম করি না আর একটু কথা আপনারা এখানে মুরব্বিয়া নেকেরাম বসছেন এই মাঠে কথা বললে ভালো লাগে অসুস্থ শরীর সুস্থ হয়ে যায় যদিও প্রথমে কিছু মানুষ কম ছিলেন এখন আলহামদুলিল্লাহ মোটামুটি হয়ে গেছেন পরে অবশ্য এই যে কোনাটা এটাও কমপ্লিট হয়ে যাবে আমার ওই যে ভাইয়েরা যদি কথা শুনে তাহলে ওইখান ওই ওই জায়গাটাও কমপ্লিট হয়ে যাবে হাজরিনী কেরাম সামিয়ান এজাম আল্লাহর নবী হুজুর পুরনুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পৃথিবীতে যে সকল নজির উপস্থাপন করে গেছেন এইগুলা কেউ উদাহরণ পেশ করতে পারবে না তো আহলে আহলে হাদিস এবং আমি বুঝাচ্ছিলাম আপনাদেরকে যে আমরা যেটা এইটার উপর আমল করি যেটা হাদিস এই হাদিসের উপর আমল করি না কারণ রসুল্লাহ বলছেন যেটা আছে ওইটা সবগুলা আমাদের জন্য সুন্নত নয় যেমন আপনি ভালো এক জায়গায় গেছেন প্রস্রাব করবেন দাঁড়াইয়া না বৈশিয়া জুরে বলেন দাঁড়াইয়া না বৈশা দাঁড়াইয়া প্রস্রাব আছে জুড়ে বলেন জায়েজ জায়েজ আছে নাই আমি কি বোঝাচ্ছি এবং আহলে হাদিস শরীফের কিতাব শরীফ কিতাবুল আদব যেটা আপনারা পড়ান মাদ্রাসায় এখানে আসে না যে আল্লাহ সাইসাল্লাম সুবাদতা কৌবের মধ্যে গেলেন সেখানে গিয়া দেখলেন এখানে বসার কোনো পরিবেশ নাই এই অবস্থায় দেয়াল দেয়ালগের জায়গা ছিল কি ছিল দেয়ালগেরা জায়গা ছিল বসার কোনো পরিবেশ নাই বসলে কাপড় নষ্ট হবে প্রস্রাব করতেই হবে তখন রসুল এই সময়ে মাত্র একবার দাঁড়াইয়া প্রস্রাব করলেন এটা হাদিসে জুড়ে না নাই কি কেউ পালন করতে পারবে বলেন পালন করতে পারবে কশ্চিন কালেও না কশ্চিন কালেও না এগুলা রেওয়ায়ত এগুলা কি রেওয়ায়ত যে সকল হাদিস আমরা আমল করব না এইটার আরেকটা নাম হলো এটা রেওয়ায়ত রেওয়ায়ত থাকতে পারে কিন্তু আমল হাদিস কোনটা সেইটা খুঁজে বের করতে হবে আমল হাদিস কোনটা এইটা খুঁজে বের করতে হবে কারা কটাই আর মজর হ্যাঁ ওই কি ওই যে যারা এই ভার্সিটিতে পড়ালেখা করায় আর যারা ইউনিভার্সিটির লেকচার প্রফেসর ইংলিশ শিক্ষিত যারা আছে ইংলিশে লেকচার দেয় তারা ডাক্তাররা প্যারাসিটামল লেখবে না হাদিস লেখবে আরে বাবা প্রেসক্রিপশনে শেষে নিয়ে হাদিস লেখা শুরু করে দেয় হ্যাঁ এক ডাক্তার তো আমাদের সিলেটে ছিলেন ওনার কাছে ফোন আসছে যে স্যার পঞ্চাশ বস্তা সিমেন্ট লাগবে আর পঁচাত্তর মন রড লাগবে রুগীও তার বর্ণনা দিচ্ছে ঔষধও লেখতেছেন আবার ওই প্রেসক্রিপশনের মধ্যে ওই যে ফোন আইছে যে পঁচিশ বস্তা সিমেন্ট আর পঁচাত্তর মন রড এইটাও প্রেসক্রিপশনে লিখে দিছে ফার্মেসিতে গেছে ওষুধ কেনার জন্যে অবস্থা খারাপ ফার্মেসিওয়ালা বলতেছে আপনার এমন কি রোগ হইল। যে আপনার পঁচাত্তর মন লাগে পঁচিশ ব্যাগ সিমেন্ট লাগে আবার কি কাছে তো তো দিছে। ডাক্তাররা যদি এইরকম হাদিস লেখা শুরু করে ডাক্তাররা যদি এইরকম আজে বাজে মন্তব্য করা শুরু করে আরে মিয়া ইংলিশ পড়িয়া কি হাদিস পড়া যায় আরে বাবা বলেন ইংলিশ ইংলিশটা কি হাদিস হাদিস কে ইংলিশ ভাষার জুড়ে বলেন না হাদিস কি ইংলিশ ভাষায় বাংলা ভাষায় হিন্দি ভাষায় নাগরী ভাষায় কোরআন বুঝে হাদিস বুঝে ওই অন্য ভাষায় ট্রান্সলেট করিয়া শিক্ষিতের শিক্ষিত আর আর কি কি কইবেন কইবেন পাবলিকেশন একটা ভুল করতেছে একটা ভুল করতেছে একটা ধুম্র জালের মধ্যে মুসলমানদেরকে ফেলে দিয়েছে যে ওলামাই কেরাম মৌজুদ রয়েছেন আমি বাজে কথা বলতে পারবো না কোরআন শরীফের নিচে বাংলায় উচ্চারণ দিয়েছে আলিফ লাম মিম জালিকাল এরকম উনত্রিশ জ উনত্রিশ জর উচ্চারণ কি জ আমাদের বাড়িতে বাবা সাপাই না সাপাইয়ে যখন যাইবেন চাপাই নবাবগঞ্জ সেখানে গিয়া দেখবেন তারা যখন রে বলতেছে যখন ছোরে বলতেছে ছ জন্তা সরে বলতেছে ছ আর সরে বলতে সেটা পাল্টাইয়া আপনি কি খাই আপনি কি বচে বচেছেন কথা বলছে উল্টে পাল্টাইয়া আমরা তো চাপাইয়ের না যে তো জ উনতিস্তকে যেটা বাংলার বাংলা ভাষা আছে এখন বাংলা ভাষায় কি কোরআন লেখা যায় জুড়ে বলেন কোরআন লেখা যায় বাংলা ভাষায় যেটা লেখা আছে এটা শুদ্ধ করে পড়া যায় পড়া যায় না তাই এই বাংলা ভাষায় লেখকে ফজিলত কতটুকু পাইলো বরং মানুষকে বিভ্রান্ত করতেছে হাজিরিনে কিরম ফতোয়া দেওয়ার জন্য যারা যোগ্য ওনারা হলে উলিল আমর ফকির যারা ওনারা হলেন উলিল আমর উলিল আমর হতে হলে আইনলাম লাগে উলিল আমর হতে হলে ফা হা লাগে ফুহুন লাগে রিলমুন লাগে হাজিরিনে কিরম আমি অনেক কথাই আয়াতের সাপেক্ষে সপক্ষে বলেছি আপনারা একটু এখন অন্যদিকে যাব আমরা আমার কথা কি আপনারা বুঝছেন যে হাদিস হাদিসের উপর যারা আমল করে তারা আহলে হাদিস আর সুন্নতের উপর যারা আমল করে তারা আহলে সুন্নত আর রসুল্লাহ বলেছেন কুম আমরাইন মা লু বিহিমা কিতাব আল্লাহি ও হাদিসি হাদিসিনী আগে কি কইছি কিতাব আল্লাহি ওয়া সুন্নতি কি বলেছেন রসুল্লাহ সুন্নতি আমার সুন্নত রেখে যাচ্ছি তাহলে বোঝা যায় সুন্নতই কি করতে হবে যুরে কোন না সুন্নতই আমল করতে হবে আল্লাহু আলাই সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালাবিহি ওয়াসাল্লাম তো আমরা দেখি এই মাজহাব মানা সম্পর্কে দয়াল নবীজি কি বলেছেন হাজরিনিকেরাম সামি আল্লাহর নবী হুজুরপুরুনসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরতে মুয়াজীবন জবাল রদী আল্লাহ তা আলান হুকেম ইয়ামনে পাঠাবেন

ফয়সালা দেওয়ার জন্য তখন কি রকম তুমি ফয়সালা করবাম কালা আকদি বি কিতাবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কিতাব থেকে আমি সমাধান করার চেষ্টা করব সমাধান করব কালা ফা ইল্লাম তাজিদ ফি কিতাবি কিতাবিল্লাহ ফি কিতাবিল্লাহ হে মুয়াজ ইবনে জাবাল তুমি যদি কিতাবুল্লাহ না পাও কালা ফাবি সুন্নতি রাসুল ইল্লাহ হি সল্লাল্লাহসাল্লাম হাদিস রিফে দেখুন হাদিসের কথা বলা হয় নাই বলছেন সুন্নত ইয়া রাসুল যদি কিতাবে নাপায় আপনার সুন্নত থেকে সমাধানের চেষ্টা করব কালা ফাইল্লাম তাজিদিফি সুন্নতি রাসুল ইল্লাহ সল্লহিসাল্লাম ওয়ালা ফি কিতাব ইল্লাম হে মহাজিবনে যাবাল আপনি যদি কিতাবেও নাপান সুন্নায়ও নাপান কোরানেও নাই সুন্নায়ও নাই তখন কি করবা কি ফতয়া দিবা কিরকম তুমি রায় দিবা উনি বললেন কালা আজ তাহি ইওয়ালা আলু ইয়ার আলাই সিআসাল্লাম আমি নিজে ইজিতেহাদ করব এতে কোনো ধরনের কারপণ্য করব না আল্লাহ আমি ইজিতেহাদ করব আমি নিজে গবেষণা করব গবেষণায় কোনো ত্রুটি করব না এখন রসুল্লাহ কি জবাব দেওয়ার দরকার ছিল কি দিয়েছেন আপনারা শুনুন বিস্তারিত বলার সময় নেই সময় শেষ হয়ে গেছে আল্লাহর নবী হুজুর ফুরুছ আলাইহিস সালাম ফারা ফদর বা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদরাহু আল্লাহর নবী হুজুর ফুরুছ আলাইহিস এরকম মুয়াজিবের জাবালের বুকের মধ্যে আঘাত করলেন মৃদু আঘাত বাহ বাহ এই আঘাত এরকম দিলে কি বোঝা যায় বাহবা আল্লাহর নবী হুজুর পূর্ণুর সাইসালাম মুয়াজ জাবালের সিনার মধ্যে এরকম হাত দিয়ে আঘাত করলেন মৃদু আঘাত বাড়ি দিলেন তা কি দিলেন হাত দিয়ে বাহবা দিলেন বাহবা দিয়ে বললেন কালা এরপর বললেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেন না আলহামদুল্লিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আল্লাজি ওয়াফাত রাসূল রসুল ইল্লাহ লেমায়তা আল্লাহ পাক আল্লাহর রসুলের রসূল হজরতে মোয়াজিবরজ্জবালকে ওইটাই তৌফিক দিয়েছেন ওই সিদ্ধান্তই পৌঁছাইয়াছেন ওইটাই সিদ্ধান্ত দেওয়ার তৌফিক দিয়েছেন যে সিদ্ধান্তটা দয়াল নবীজির সুবহান আল্লাহ রসূলুলুল্লাহ যেভাবে সিদ্ধান্ত দেওয়ার কথা বলার ইচ্ছা ছিল ফয়সালা দিয়েছেন যেরকম তাহলে দেখা যায় সাহাবাই কেরামকে কে রসুল্লাহ ইস্তেহাদের শিক্ষা দিয়েছেন মাঝহা প্রণয়নের শিক্ষা দিয়েছেন সামান্য সময়ের ভিতরে আমি শেষ করছি আপনারা শুনুন হাদিস এটা সুনানে আবি দাউদ এই হাদিস শরীফ সম্পর্কে হাবিরা কথা বলে আজকে সময় নাই বলবো না ইনশাল্লাহ একদিন কথা বলবো সুনানে আবি দাউদে আছে তিন হাজার পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস এরপর দেখুন সুনানা তিরমিজি বাবু কিতাবু কিতাবুল মানাকিবের মধ্যে বাবু মানাকিবে আবি বাকরিন ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনাদের বাবের মধ্যে ওনাদের মানাকিবের মধ্যে হাদিসের নাম্বার হলো 3663 উনি বলতে আল্লাহর নবী বলতেছেন আন হুযায়ফাতা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা عنہকে বর্ণনাীত কালা কুন্না جلুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি আমরা রসুলুল্লাহর কাছে বসাছিলাম এমত অবস্থায় ফাকালা আল্লাহর রসুল সাল্লাম বললেন ওয়াজ করলেন বর্ণনা করলেন ইনলা আদরি মা বাকা ইফিকুম আমি তোমাদের মধ্যে আর কতদিন আছি বর্তমান আছি জানি না ফাক্তাদু সুফাল্লাহ কন ফাখতাদু আমার পরে তোমরা ইফতেদা করো ইমাম বানাও আল্লাহ ইমাম বানাও ও সারাইলা আবি বাকরিন যে তোমরা আমার পরে আবু বকর এবং ওমরের রক্তে করো আল্লাহ পাক তৌফিক দান করুন হুজুর এসে গেছেন ভারতি হুজুর আলোচনা করবেন আর আমি তো আপনাদের নিজের মানুষ <كبيرك> صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم استغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أي الله আয়রুল আলমিন পরিগার এই মাহফিল টা কেউ কবুল আর মঞ্জুর ফরমাও আপনার হাবিব হুজুর পুনুর সাল্লু আলিহী ওসাল্লামের নিকট হাদিয়া পৌঁছে আয়াল্লাহ মাহফিলের ওসিলা আমাদেরকে মাফ করে দাও আমাদের মাই বাবাকে মাফ করে দাও মুর্শিদুনাল মুখরম হজরত ফুলতলি সাবকুল আলহামাতুল্লাহ আলাহির দরজাকে বুলন ফরমাও রুহানি ফয়েজ দি আমাদেরকে ফয়েজিয়াব করে দাওয়াল্লাম আয়া আল্লাহ আয়রব্বুল আল আমিন দুনিয়ায় যতদিন হায়াতে বাকি রাখো শান্তি মনে ইমান ইসলামের উপর রাখো আয়াল্লাহ্ পাক শান্তি মনে আপনার ইবাদতবন্দী করার তৌফিক দিয়ম